বিসমিল্লাহির রহমানির রহিম। আমন্ড বাণী একাডেমির অনলাইন ক্লাস থেকে আমি মোহাম্মদ শাহিন রব, একাদশ শ্রেণীর বিজ্ঞান ছাত্রীদের রসায়ন প্রথম পত্র চতুর্থ অধ্যায় রাসায়নিক পরিবর্তন নিয়ে আলোচনা করছি। আজকে রাসায়নিক পরিবর্তন আমরা অনেক দূর আগে গেছি। রাসায়নিক পরিবর্তনে আজকে আমরা বিক্রিয়ার হারের উপর তাপমাত্রার প্রভাব, হ্যাঁ, বিক্রিয়ার হারের উপর তাপমাত্রার প্রভাব, তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে বিক্রিয়ার হার বৃদ্ধি পায়, কারণ তাপমাত্রা বাড়লে বিক্রিয়ক অণুর গড় গতিবেগ বেড়ে যায়। বিক্রিয়ক অণুর গতিবেগ বৃদ্ধি বিক্রিয়ার হারকে দুভাবে প্রভাবিত করে। প্রথমত, তাপশক্তি বৃদ্ধি পায় বিক্রিয়ার ন্যূনতম শক্তি অর্জনকারী কণার সংখ্যা বৃদ্ধি পায়। দ্বিতীয়ত, তাপমাত্রা বৃদ্ধির ফলে বিক্রিয়ক অণুর গতিশক্তি বেড়ে যায়। তাপমাত্রার সঙ্গে বেগ ধ্রুবকের গাণিতিক সম্পর্ক সূচক রাশি। আচ্ছা, তাহলে বিক্রিয়ার হারের উপর তাপমাত্রার প্রভাব বলছি আবার, সেটা হলো কি, যে তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে বিক্রিয়ার হার বৃদ্ধি পায়, কারণ তাপমাত্রা বাড়লে বিক্রিয়ক অণুর গড় গতিবেগ বেড়ে যায়। বিক্রিয়ক অণুর গতিবেগ বৃদ্ধি বিক্রিয়ার হারকে দুইভাবে প্রভাবিত করে। প্রথমত, তাপশক্তি বৃদ্ধি পাওয়ায় বিক্রিয়ার ন্যূনতম শক্তি অর্জনকারী কণার সংখ্যা বৃদ্ধি পায়। দ্বিতীয়ত, তাপমাত্রা বৃদ্ধির ফলে বিক্রিয়ক অণুর গতিশক্তি বেড়ে যায়। এখন তাপমাত্রার সঙ্গে বেগ ধ্রুবকের গাণিতিক সম্পর্ক সূচক রাশি। আচ্ছা, এখন আমরা তাপমাত্রা তাপমাত্রা সঙ্গে বেগ তাপমাত্রার সঙ্গে বেগ ধ্রুবকের তাপমাত্রার সঙ্গে বেগ ধ্রুবকের গাণিতিক সম্পর্ক সূচক রাশি। যেটাকে আমরা বলি, একটা বিজ্ঞানী নাম অনুযায়ী এটার নাম হলো আরহেনিয়াস সমীকরণ, অ্যারেনিয়াস সমীকরণ। অ্যারেনিয়াস সমীকরণ অ্যারেনিয়াস ইকুয়েশন, অ্যারেনিয়াস সমীকরণ বলা হয়। আচ্ছা, এই সমীকরণ অনুযায়ী বিক্রিয়ার হার সমানুপাতিক বিক্রিয়ার উপস্থিত মোট বিক্রিয়ায় উপস্থিত মোট অণুর সক্রিয়ন কর সক্রিয়নকৃত ভগ্নাংশ বিক্রিয়ার হারই সমানুপাতিক, প্রপোর্শনাল টু বিক্রিয়ায় উপস্থিত মোট অণুর সক্রিয়নকৃত ভগ্নাংশ। যেহেতু অণুর সক্রিয়নকৃত
অণুর শক্তি অঙ্কিত ভগ্নাংশ ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস ইএ বাই আর টি। মাইনাস এ বাই আর টি। অতএব বিক্রিয়ার হার সমানুপাতিক ই টু দি পাওয়ার মাইনাস ই এ বাই আর টি। এটা হলো আমাদের সমীকরণ। এখানে এখানে ই এ ইকুয়াল টু বিক্রিয়ার শক্তি অন শক্তি, ইয়ে হলো বিক্রিয়া শক্তি অন শক্তি, আর ইজ ইকুয়াল টু গ্যাস ধ্রুবক আর টি হলো পরম তাপমাত্রা। টি ইজ ইকুয়াল টু পরম তাপমাত্রা। তাহলে বিক্রিয়া হার এই সমানুপাতিক টু মাইনাস ই টু দি পাওয়ার ইয়ে বাই আর টি। আবার তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে বিক্রিয়ক অণুসমূহের মধ্যে কার্যকর সংঘর্ষের সংখ্যাও বৃদ্ধি পায়। তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে বিক্রিয়ক অণুর বিক্রিয়ক অণুসমূহের মধ্যে কার্যকর সংঘর্ষের সংখ্যাও বৃদ্ধি পায়, ফলে বিক্রিয়ার হার সমানুপাতিকভাবে বেড়ে যায়। অর্থাৎ বিক্রিয়ার হার সমানুপাতিক সংখ্যা কার্যকর সংখ্যা বৃদ্ধি পায়। তাহলে বিক্রিয়ার হার সমানুপাত বিক্রিয়ার হার স্বাভাবিকভাবে বিক্রিয়া হার সমানুপাতিক বিক্রিয়া হার সমানুপাতিক টু এন। এন হলো কার্যকর সংঘর্ষের সংখ্যা। সামগ্রিকভাবে বিক্রিয়া হার সামগ্রিকভাবে সামগ্রিকভাবে বিক্রিয়ার হার সামগ্রিকভাবে বিক্রিয়ার হার সামগ্রিকভাবে বিক্রিয়ার হার সমানুপাতিক এন ই টু দি পাওয়ার মাইনাস ইএ বাই আর টি। হ্যাঁ, এন ইজ ইকুয়াল টু বিক্রিয়া হার সামগ্রিকভাবে বিক্রিয়া হার এন ই টু দি পাওয়ার মাইনাস ইএ বাই আর টি। এন ইজ ইকুয়াল টু কার্যকর সংঘর্ষ সংখ্যা। এন ইজ ইকুয়াল টু কার্যকর সংঘর্ষ সংখ্যা। আচ্ছা, এখন এন ইজ ইকুয়াল টু কার্যকর সংঘর্ষ সংখ্যা। আবার বিক্রিয়ার হার বিক্রিয়ার হার
সমানুপাতিক টু কে, অর্থাৎ বেগ ধ্রুবক কে বা অতএব কে ইজ ইকুয়াল, অতএব কে সমানুপাতিক এন ই টু দি পাওয়ার মাইনাস ই এ বাই আর টি। কে হল আপেক্ষিক বেগ ধ্রুবক, কে হলো আপেক্ষিক বেগ ধ্রুবক, আর এক্স হলো ধ্রুবক। আচ্ছা, বা কে ইজ ইকুয়াল টু এক্স এন ই টু দি পাওয়ার মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস ই এ বাই আর টি। এক্স হলো ধ্রুবক, সিম্পল ধ্রুবক, এখানে এক্স হলো ধ্রুবক। ওকে, তাহলে বা কে ইজ ইকুয়াল টু এ ই টু দি পাওয়ার মাইনাস ই এ বাই আর টি, এ ই টু দি পাওয়ার মাইনাস ই এ বাই আর টি, এটা হলো মাইনাস ইয়ে বাই আর টি। এটাকেই বলা হয় অ্যারেনিয়াস সমীকরণ, একে অ্যারেনিয়াস সমীকরণ বলে, একে অ্যারেনিয়াস সমীকরণ বলা হয়। অর্থাৎ কে ইজ ইকুয়াল টু এ, কে ইজ ইকুয়াল টু এ ই টু দি বাই মাইনাস ই এ বাই আর টি, একে অ্যারেনিয়ার সমীকরণ বলা হয়। অর্থাৎ তাপমাত্রার সাথে বেগ ধ্রুবকের রাশিমালা। এখন অ্যারেনিয়ার সমীকরণের লগ নিলে আমরা পাই, এনে যদি উভয় পক্ষে লগ নেই তাহলে লগ কে, লগ কে ইজ ইকুয়াল টু লং এ মাইনাস ই এ বাই আর টি, মাইনাস ই এ বাই আর টি, লন কে ইজ ইকুয়াল টু লন এ মাইনাস ই এ বাই আর টি। উভয় পক্ষে লগ নিলে, উভয় আয়নের সমীকরণে উভয় পক্ষে লগ গ্রহণ করে, উভয় পক্ষে লগ গ্রহণ করে পাই যে লন কে ইজ ইকুয়াল টু লন এ মাইনাস ই এ বাই আর টি। উভয়কে লগ করে এটা পাই, বা লগ কে ইজ ইকুয়াল টু, এখান থেকে এটা মুছে দিই, তাহলে লগ কে ইজ অতএব লগ কে ইকুয়াল টু লগ এ মাইনাস ই এ বাই টু পয়েন্ট থ্রি জিরো থ্রি আর ইন্টু ওয়ান বাই টি। হ্যাঁ, লগ কে ইজ ইকুয়াল টু লগ এ মাইনাস ই এ বাই টু পয়েন্ট থ্রি ও থ্রি আর ইন্টু ওয়ান বাই টি, এটা হলো এক নম্বর সমীকরণ। হ্যাঁ, এখন আমরা
অর্থাৎ তাপমাত্রা বৃদ্ধি পেলে বেগ ধ্রুবক কে এর মান বৃদ্ধি পায়। দেখা যায় কি, তাপমাত্রা বৃদ্ধি পেলে বেগ ধ্রুবক কে এর মান বৃদ্ধি পায়। আবার সক্রিয়ণ শক্তি হ্রাস পেলেও বেগ ধ্রুবক কে বৃদ্ধি পায়। তাহলে আমরা দেখলাম কি এই সমীকরণ থেকে, 1 নম্বর সমীকরণ থেকে, যে তাপমাত্রা বৃদ্ধি পেলে বেগ ধ্রুবক কে এর মান বৃদ্ধি পায়। আবার সক্রিয়ণ শক্তি ইয়ে হ্রাস পেলেও কে এর মান বৃদ্ধি পায়, হ্রাস পেলেও বেগ ধ্রুবক কে এর মান বৃদ্ধি পায়। সক্রিয়ণকৃত শক্তি গণনা। এখন আমরা আসি সক্রিয়ণকৃত শক্তির গণনা। সক্রিয়ণকৃত শক্তির গণনা সমীকরণ 1 একটি সরলরৈখিক সমীকরণ। সমীকরণ 1 একটি সরলরৈখিক সমীকরণ, ঠিক আছে। সমীকরণ 1 হলো একটি সরলরৈখিক সমীকরণ। সুতরাং লগ কে এর বিপরীতে 1/t স্থাপন করে লেখচিত্র আঁকলে, সুতরাং লগ কে এর বিপরীতে 1/t অর্থাৎ তাপমাত্রার উল্টা ব্যস্তানুপাতিক স্থাপন করে লেখচিত্র অঙ্কন করলে একটি সরলরেখা পাওয়া যায়। এরকম যদি আমরা একটা এভাবে একটা সরলরেখা পাবো, এখানে হলো লগ কে আর 1/t, এখানে এরকম একটা সরলরেখা পাবো। হ্যাঁ, যার একটি সরলরেখা পাওয়া যায় যার ঢাল হলো ঢাল বা স্লোপ বলা হয় ইংলিশে, স্লোপ এর মান যার স্লোপের মান -ea/2.303 r, -ea/2.3 r এর স্লোপের মান, এই সরলরেখার স্লোপের মান হবে -ea/2.303 r। ওকে, আচ্ছা, ভিন্ন ভিন্ন তাপমাত্রা বিক্রিয়া হারের তুলনা। আচ্ছা, এখন আমরা এটা মুছে দিই।
আচ্ছা, ভিন্ন তাপমাত্রায় বিক্রিয়া হারের তুলনা। ভিন্ন ভিন্ন তাপমাত্রায় বিক্রিয়া হারের তুলনা, অর্থাৎ লগ কে ওয়ান ইকুয়াল টু লগ এ মাইনাস ইএ বাই 2.303 আর কে ওয়ান, আর লগ কে টু ইকুয়াল টু লগ এ মাইনাস ইএ বাই 2.303 আর টি টু। বা উভয়পক্ষকে ভাগ করলে আমরা পাই দ্বিতীয়টা দ্বারা প্রথম দ্বিতীয়টাকে প্রথমটার দ্বারা ভাগ করলে আমরা পাই লগ কে টু বাই কে ওয়ান ইজ ইকুয়াল টু লগে লগে কাট ইএ বাই 2.303 আর ইন্টু টি টু মাইনাস টি ওয়ান বাই টি ওয়ান টি টু। তাহলে এই আমরা পাবো ফাইনালি যে লগ কে টু বাই কে ওয়ান এই দুটাকে ভাগ করলে, হ্যাঁ এটা এক ও দুইকে ভাগ করলে আমরা পাই, এটা যদি ওয়ান হয় আর এটা যদি টু হয় তাহলে টু ভাগ ওয়ান। টু ভাগ ওয়ান দুই নম্বর সমীকরণকে এক নম্বর সমীকরণটা ভাগ করে লগ কে টু বাই কে ওয়ান ইকুয়াল টু ইউএ বাই 2.303 আর টি টু মাইনাস টি ওয়ান বাই টি ওয়ান টি টু। হ্যাঁ এটা ইজ ইকুয়াল টু যদি এক্স হয় তাহলে বা কে টু বাই কে ওয়ান ইজ ইকুয়াল টু লগ ইনভার্স এক্স, লগ ইনভার্স এক্স হবে ফাইনালি। তাহলে এটা আমাদের সমীকরণ, ওখানে এখানে আমরা এটাকে বলতে পারি যে লগ কে টু মাইনাস লগ, হ্যাঁ এক দুই নং সমীকরণ থেকে এক নং সমীকরণ বিয়োগ, দুই থেকে এক বিয়োগ করে পায় বা বিয়োগ বা ভাগ একই কথা, বিয়োগ টু মাইনাস ওয়ান এটা। তাহলে লগ কে ওয়ান ইজ ইকুয়াল টু হবে ইএ বাই 2.303 আর ওয়ান বাই টি ওয়ান মাইনাস ওয়ান বাই টি টু, ওয়ান বাই টি ওয়ান মাইনাস ওয়ান বাই টি টু। এই হলো আমাদের মোটামুটি এটা সমীকরণ, ওয়ান বাই টি টু মাইনাস ওয়ান বাই টি ওয়ান। আচ্ছা এই দেখলাম আমরা বিক্রিয়া হারের উপর তাপমাত্রা প্রভাব, এখন এরপরে আমরা বিক্রিয়া হারের উপর চাপের প্রভাব দেখব। হ্যাঁ বিক্রিয়া হারের উপর চাপের প্রভাব, বিক্রিয়া হারের উপর চাপের প্রভাব,
বিক্রিয়ক পদার্থ হ্যাঁ বিক্রিয়ক পদার্থ গ্যাস হলে চাপ বৃদ্ধি করে গ্যাসকে সংকুচিত করা যায়, ফলে পদার্থের ঘনমাত্রা বৃদ্ধি পায় আর তাই বিক্রিয়ক অণুসমূহের মধ্যে সংযোগ সংঘর্ষের সম্ভাবনা বৃদ্ধি পায়, ফলে বিক্রিয়ার হার বৃদ্ধি পায়। তো অ্যামোনিয়া উৎপাদনে হেবার প্রণালীতে এবং সালফিউরিক অ্যাসিড উৎপাদনে আমার সংস্পর্শ প্রণালীতে এখানে উচ্চ চাপ প্রয়োগ করে বিক্রিয়ার হার বৃদ্ধি করা হয়। তাহলে আমরা বিক্রিয়া হারের উপর আজকে আমরা আলোচনা করলাম, বিক্রিয়া হারের উপর তাপমাত্রার প্রভাব এবং চাপের প্রভাব। বিক্রিয়া হারের উপর চাপের প্রভাব কি? যে বিক্রিয়া হারের উপর চাপের প্রভাব, বিক্রিয়ক পদার্থ গ্যাস হলে, বিক্রিয়ক পদার্থ যদি গ্যাস হয়, বিক্রিয়ক পদার্থ গ্যাস হলে চাপ বৃদ্ধি করে গ্যাসকে সংকুচিত করা যায়, ফলে পদার্থের ঘনমাত্রা বৃদ্ধি পায় আর তাই বিক্রিয়ক অণুসমূহের মধ্যে সংযোগ ও সংঘর্ষের সম্ভাবনা বৃদ্ধি পায়, ফলে বিক্রিয়া হার বৃদ্ধি পায়। অ্যামোনিয়া উৎপাদনে হেবার প্রণালীতে এবং সালফিউরিক অ্যাসিড উৎপাদনে সংস্পর্শ প্রণালীতে এভাবে উচ্চ চাপ প্রয়োগ করে বিক্রিয়ার হার বৃদ্ধি করা হয়। তাহলে ছিল আমাদের আজকের আলোচনা। আবার একটু তোমাদের সাথে আলোচনা করি যে রাসায়নিক পরিবর্তন অধ্যায়ে আজকে আমরা পড়লাম বিক্রিয়ার হারের উপর তাপমাত্রার প্রভাব, বিক্রিয়া হারের উপর তাপমাত্রার প্রভাব, তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে বিক্রিয়া হার বৃদ্ধি পায়, কারণ তাপমাত্রা বাড়লে বিক্রিয়ক অণুর গড় গতিবেগ বেড়ে যায়, বিক্রিয়ক অণুর গতিবেগ বৃদ্ধি বিক্রিয়ার হারকে দুইভাবে প্রভাবিত করে। প্রথমত, তাপশক্তি বৃদ্ধি পাওয়ায় বিক্রিয়ার ন্যূনতম শক্তি অর্জনকারী কণার সংখ্যা বৃদ্ধি পায়, ন্যূনতম শক্তি অর্জনকারী কণার সংখ্যা বৃদ্ধি পায়। দ্বিতীয়ত, তাপমাত্রা বৃদ্ধির ফলে বিক্রিয়ক অণুর গতিশক্তিও বেড়ে যায়, তাপমাত্রা বৃদ্ধির ফলে বিক্রিয়ক অণুর গতিশক্তিও বেড়ে যায়। তাপমাত্রার সঙ্গে বেগ ধ্রুবকের গাণিতিক সম্পর্ক সূচক রাশি, এটা আমরা হচ্ছে আরেনিয়ার সমীকরণ। বিক্রিয়ার হার সমানুপাতিক হল বিক্রিয়ায় উপস্থিত মোট অণুর সক্রিয়নকৃত ভগ্নাংশ। যেহেতু অণুর সক্রিয়নকৃত ভগ্নাংশ ইজ ইকুয়াল টু e^-CA/RT, হ্যাঁ, এখানে ইএ ইজ ইকুয়াল টু বিক্রিয়ার সক্রিয়ন শক্তি, আর হলো গ্যাস ধ্রুবক, টি হলো পরম তাপমাত্রা। তাহলে যেহেতু অণুর সক্রিয়নকৃত ভগ্নাংশ সমান হলো e^-CA/RT, অতএব বিক্রিয়া হার সমানুপাতিক e^-CA/RT, যেখানে ইএ ইজ ইকুয়াল টু বিক্রিয়া সক্রিয়ন শক্তি, আর হলো গ্যাস ধ্রুবক, টি হলো পরম তাপমাত্রা। আবার তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে বিক্রিয়া অণুসমূহের মধ্যে কার্যকর সংঘর্ষের সংখ্যা বৃদ্ধি পায়, যার ফলে বিক্রিয়ার হার সমানুপাতিকভাবে বেড়ে যায়, অর্থাৎ বিক্রিয়ার হার সমানুপাতিক এন, বিক্রিয়ার হার হলো সমানুপাতিক এন, এন হলো কার্যকর সংঘর্ষ সংখ্যা। আবার বিক্রিয়ার হার সমানুপাতিক কে, অতএব কে সমানুপাতিক e^-CA/RT, তাহলে অতএব কে ইজ ইকুয়াল টু e^-CA/RT বা কে ইজ ইকুয়াল টু এক্স e^-CA/RT, কে হলো আপেক্ষিক বেগ ধ্রুবক, এক্স হলো ধ্রুবক, আচ্ছা, বা কে ইজ ইকুয়াল টু আমরা বলি e^-CA/RT, এ হলো আরেনিয়াস ধ্রুবক, e^-CA/RT, অর্থাৎ এক্স এন মানে হলো এ বড় হাতের, অ্যারেনিয়াস সমীকরণ, এটাকে বলা হয় অ্যারেনিয়াস সমীকরণ।
অ্যারনিয়ার সমীকরণটা কি? অ্যারনিয়ার সমীকরণ, অ্যারেনিয়ার সমীকরণ, e^-ea/rt, এই সমীকরণকে বলা হয় অ্যারেনিয়াস সমীকরণ। হ্যাঁ, অ্যারেনিয়াস সমীকরণ k is equal to a e^-, অ্যারেনিয়াস সমীকরণ বলা হয় এটাকে। k is equal to a e^-ea/rt, একে বলা হয় অ্যারেনিয়াস সমীকরণ। এখন অ্যারেনিয়াস সমীকরণের উভয় পক্ষে যদি আমরা লগ নেই, তাহলে হবে কি, লন অফ কে, উভয় পক্ষে লগ গ্রহণ করলে এটা হবে লন অফ কে ইজ ইকুয়াল টু লন এ মাইনাস e^-rt, উভয় পক্ষে আমরা লগ নিলে। এটাকে আমরা যদি লগ লিখি, তাহলে লগ কে ইজ ইকুয়াল টু লগ এ মাইনাস e^(2.303r)/1/t, এটাকে আমরা 1/t, লগ কে, লগ কে ইজ ইকুয়াল টু লগ এ মাইনাস e^(2.303r)/1/t, এটা হলো 1 নম্বর সমীকরণ। এটা একটা সমীকরণ। হ্যাঁ, এখন এর স্লোপের মান হলো, স্লোপ বা ঢাল, ঢাল দ্যাট ইজ স্লোপ, slop, স্লোপের মান হলো কত, স্লোপের মান মাইনাস e^(2.303r), মাইনাস e^(2.303r). এখন ভিন্ন ভিন্ন তাপমাত্রায় আমরা ভিন্ন ভিন্ন তাপমাত্রায় বিক্রিয়া হারের তুলনা করি। ভিন্ন ভিন্ন তাপমাত্রায় যদি বিক্রিয়া হারের তুলনা করি, তাহলে লগ কে ওয়ান ইকুয়াল টু লগ এ মাইনাস e^(2.303r)/1, এটা 1 নম্বর সমীকরণ। আর লগ কে টু ইজ ইকুয়াল টু লগ এ মাইনাস e^(2.303rt)/2, হ্যাঁ, 2 নম্বর সমীকরণ। এখন 1 থেকে 2 বিয়োগ করলে আমরা পাই 1 - 2 বা 2 - 1, টু মাইনাস ওয়ান করলে, টু মাইনাস ওয়ান করে পাই, অর্থাৎ লগ কে টু মাইনাস লগ কে ওয়ান ইকুয়াল টু e^(2.303r)/(1/t1 - 1/t2). এখন যদি আমরা একটা গ্রাফ ওয়ান লগ কে বিপরীতে 1/t স্থাপন করে লগ অঙ্কন করি, তাহলে একটা সমীকরণ পাওয়া যাবে, এরকম একটা সরল রেখা পাওয়া যাবে, যার ঢাল হলো মাইনাস e^(2.303r)/1/t2। এটাই হলো আমাদের, এখন ভিন্ন ভিন্ন তাপমাত্রা, এটা তোমার লগ কে ওয়ান আর লগ কে টু দুইটা বিয়োগ করলে আমরা পাবো লগ কে টু মাইনাস লগ কে ওয়ান ইকুয়াল টু e^(2.303/1/t1 - 1/t2, বা লগ কে টু বাই কে ওয়ান ইকুয়াল টু e^(2.303rt2 - t1 - t2, এটাকে যদি আমরা এক্স ধরি, তাহলে k2/k1 log inverse x। তাহলে আজকে তোমাদের সাথে এই পর্যন্তই,
বিক্রিয়া হারের উপর তাপমাত্রা এবং চাপের প্রভাব আমরা আলোচনা করলাম। নেক্সট ডে আমরা প্রভাবক নিয়ে আলোচনা করব। এই বলে তোমাদের কাছে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।